লঙ্কা টি টেন লিগে সৌম্য জাজাই পেরেরাদের নিয়ে শক্তিশালী দল সাজিয়েছে বাংলা টাইগার্স। আগে থেকেই শানাকাকে দলে নিয়ে বেশ শক্তিশালী প্রি ড্রাফট সাইনিং করেছিল তারা। নিলাম থেকে যুক্ত হলো আরও কয়েকজন। সব মিলিয়ে কারা আছেন স্কোয়াডে তা নিয়ে থাকছে প্রতিবেদন। জাতীয় দল থেকে হারিয়ে গিয়ে দেশের লিগেও নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছিলেন না সৌম্য সরকার। তবে হাথুরুর সিংহে ফেরার পর আবারও কিছুটা ছন্দে ফিরেছেন তিনি। এবার শুধু দেশে নয় বিদেশের লিগেও সৌম্যকে দেখা যাবে। শ্রীলঙ্কার টি টেন লিগে তার দলে আছে আরও বেশ কিছু তারকা খেলোয়াড়। বাংলা টাইগার্সের দলটিতে লঙ্কান অলরাউন্ডার ডেসন সানাকা আছেন, সাথে পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখার আহমেদও খেলবেন এই দলে। শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরার সাথে আছেন কুশাল পেরেরাও। বিদেশিদের মধ্যে সৌম্য ইফতেখার ছাড়াও রিচার্ড গ্লিসন আছেন দলে, সাথে আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই আর শেভন ডেনিয়ালকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া লোকাল খেলোয়াড়দের মধ্যে ইশুরু উদানা, ধনঞ্জয় আলাকশান, গোমেজকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। আফগানিস্তান থেকে জাজাই ছাড়াও করিম জান্নাত ও মোহাম্মদ শেহজাদকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। লঙ্কা টি টেন লিগের প্লেয়ার ড্রাফট থেকে সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছে তারা। 12 ডিসেম্বর শুরু হবে লঙ্কান এই লিগের এবারের আসর, চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে মোট দল থাকবে 6টি। প্রতিটি স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন 7 জন করে। শ্রীলঙ্কার স্থানীয় ক্রিকেটার থাকবেন 10 জন। জাতীয় দলের হয়ে সর্বশেষ 3 ম্যাচেই ভালো শুরু করেছেন সরকার। দলে সুযোগ নিয়ে সমালোচনা হলেও তিনি এখন একাদশের অটো চয়েস ওপেনার। 3 ম্যাচে ভালো শুরু দেওয়া সৌম্য লিগটিতে আরও ভালো করবে এমনটাই প্রত্যাশা।